Welcome to our channel. Latex এর এই ভিডিওতে দেখব কিভাবে URL address এবং hyperlink assign করা যায়। তো তার জন্য প্রথমে basic formatটা দিয়ে দিতে হবে। তো সেটা হচ্ছে document class article curly bracket এর মধ্যে article then হচ্ছে আমরা একটি URL আর হচ্ছে হাইপারলিংকের জন্য একটি প্যাকেজ ইউজ করতে হবে তো তার জন্য কমান্ড দিতে হবে ইউজ প্যাকেজ দেন হচ্ছে যে প্যাকেজটি ইউজ করব সেটি হচ্ছে URL আর আমরা হাইপারলিংকের জন্য আরেকটি প্যাকেজ ইউজ করব সেটি হচ্ছে hyperref তো এই প্যাকেজটি যদি ইনস্টল করা না থাকে তাহলে ওটি ইনস্টল করে নিতে হবে তো প্যাকেজটি ডিফাইন করার পর এরপর আমরা ডকুমেন্ট শুরু করব তার জন্য বিগিন ডকুমেন্ট দেন হচ্ছে আমরা যদি সেকশন ওয়াইজ ভাগ করে নেই প্রথমে হচ্ছে হাইপারলিংক দেন হচ্ছে ইউআরএল তো তার জন্য সেকশন ইউজ করতে হবে সেকশন প্রথমটা যদি ফার্স্ট সেকশন হয় তো তার জন্য ফার্স্ট সেকশন লিখে দিলাম সেকশনের নাম নিজের ইচ্ছে মতো দেয়া যাবে তো এরপর হচ্ছে যেহেতু হাইপারলিংক ইউজ করব প্রথমে তো তার জন্য যে কমান্ড দিতে হবে সেটি হচ্ছে /hyperref তো এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটি অ্যাড্রেস যেমন আমি এখানে আরবিটারি যে কোনো একটি অ্যাড্রেস যেমন www.someaddress.com দিয়ে দিলাম এরপর হচ্ছে কোনো একটি মেসেজ যদি দেয়া থাকে যেমন হচ্ছে সাম টেক্সট পয়েন্টিং ইউআরএল এরকম একটি টেক্সট দিয়ে দিলাম এরপর হচ্ছে যদি সেকেন্ড সেকশনে যাই আমি এখন ইউআরএল অ্যাড্রেস ইউজ করব তো তার জন্য সেকশন করে নিলাম আরেকটি এটি হচ্ছে আমার সেকেন্ড সেকশন নিয়ে নিলাম এই সেকেন্ড সেকশন হচ্ছে আমি একটি ইউআরএল অ্যাড্রেস ইউজ করব তো তার জন্য ইউআরএল এই কমান্ডটি দিতে হবে আর কার্লি ব্র্যাকেটের মধ্যে অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তো অ্যাড্রেসটি ধরে নিলাম www.someweb address.com ধরে নিলাম হচ্ছে মানে সাম ওয়েব অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস ওয়েবের অ্যাড্রেস দেওয়া যাবে তো দেওয়ার পর হচ্ছে আমরা ডকুমেন্ট এন্ড করে দিব এন্ড ক্লোজ করে দিব ডকুমেন্ট আচ্ছা তো এখন এই যে হাইপারলিংক আর ইউআরএল ইউজ করলে হচ্ছে হাইপারলিংক ইউজ করলে অটোমেটিক্যালি বুকমার্ক চলে আসবে তো সেটা এখন রান করে দেখি যে কেমন আসবে তো রান করার পর এখানে যে আউটপুট সেখানে ফার্স্ট সেকশন সাম টেক্সট পয়েন্ট ইউআরএল এভাবে এসেছে তো আমরা এই যে আমাদের যে আউটপুট রয়েছে পিডিএফ আকারে সেই পিডিএফটা যদি ওপেন করি তাহলে হচ্ছে বুঝতে পারবো তো এই পিডিএফটাকে হচ্ছে ওপেন করতে হবে যে নামে রয়েছে সেই নামে তো এই যে এখানে দেখা যাচ্ছে যে আমি যেমনটি বলেছিলাম বুকমার্ক নিজেই অ্যাড হয়ে যায় এই যে ফার্স্ট সেকশন দেন সেকেন্ড সেকশন যদি আরো সেকশনে ভাগ করা হয় আরো সাব সেকশনে ভাগ করা হয় তখন হচ্ছে এই সেকেন্ড সেকশনের মাঝে সাব সেকশন হিসেবে চলে আসবে তো এরকম ফার্স্ট সেকশনে যেই লেখা যায় যে কোনো ডকুমেন্ট সেকেন্ড সেকশনে এভাবে হচ্ছে সেকশন অনুযায়ী ভাগ করে আর বুকমার্ক এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় এভাবে যে কোনো হাইপারলিংক আর ইউআরএল অ্যাড্রেস হচ্ছে অ্যাড করা যায় ডকুমেন্ট আজকে এই পর্যন্তই এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ